আসসালামু আলাইকুম, আমার নাম আক্তার আলী। আমার নাম আব্দুর রাজ্জাক। আমার নাম আক্তার, মোহাম্মদ আক্তার। আমি সেলুনের ব্যবসা করি। আমি রূপচর্চা জগতে আমি আছি আর কি, ধরেন হেয়ার ফ্যাশন নিয়ে, ধরেন হেয়ার সুন্দর একটা লুক নিয়ে কাজ চেষ্টা করি আমি ভালো করার। এলো আমার বাসা, আমরা এখানে 30 বছর থেকে বড় হয়েছি এই বাসায়। আমরা ঘুমাইতাম, তিনজন ঘুমাইতাম উপরে, মাঝখানে আমি, দুই সাইডে দুই ভাই, আর এই এতটুকু ঘুমাইতো আমার মা আর আমার বোন, এই এতটুকু। আর আমাদের এইখানে এইখানে ছিল একটা সুকেস, ছোট্ট একটা সুকেস ছিল, ওইখান থেকে আমরা বড় হইলাম। শুরু হইলো আমার একজন খালু আছে, উনি আমার বাবা মারা যাওয়ার পর উনি আমার নিজেই ছেলের মতন আদর করলো, কাজ শিখাইলো। আমার বয়স তখন ছিল 7 থেকে 8। ছোটো থেকে আমি বহু শয়তান ছিলাম, বাপ্পা স্কুল মনে করে সেলুনে ঢুকাই দিচ্ছে, তুই এডিটর সেলুন স্কুল। তো ওই সময় স্যারেরা চুল কাটতাম, 2000 শেপ পাকিস্তান বলে দেশের বাড়ি ময়মনসিংহ। 7 দিনের পর আসলো মোহাম্মদপুর, দৌড়ানোর পর পরে আমি এখান থেকে একটা পরিচয় কাস্টমার ছিল, উনি আসতো ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। উনি একটা চান্স দিয়েছিল আমার কুয়েতে, ওই 5 বছর ছিলাম, আন্দাজলে কিছু টাকা টুকা কামাইলাম। তখন আমি বাবার রোডে এসা ওখানে একটা দোকান নিলাম, 1200 টাকা ভাড়া, 10,000 টাকা একবার, 30 বছর কাটাইলাম। মানে আমাদের এই সেলুন লাইনটা একমাত্র বিহারিরা, বিহারিরা এই জন্য শিখে, তারা এটা জানে শুধু শিক্ষা যোগ্যতা একটু কম আছে, নাহলে এমনি কিন্তু চুল দাড়ি এগুলো নিয়ে কীভাবে সাজাতে হবে এইটা ব্র্যান্ড কিন্তু আমাদের ভিতরে অনেক আছে। না, সোশ্যাল মিডিয়া প্রচুর আমাকে হেল্প করছে, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেন আজকে আমার সবাইকে আমাকে চিনে জানে। একটা একসময় ছিল শুধু চুল কাটা শেপ করা, তা আমার চেষ্টা ছিল এটাকে নতুনভাবে আনবো আমি, একটা ডিজাইনের ফ্যাশনের ভিতরে, একটা সুন্দর লুকের ভিতরে, যেটা মানুষ আমরা সবাই একটা উৎসাহ থাকি যে বেটার কিছু হয় কি না। আমার ট্রাই ছিল ওটাই করার, তো দেখি যে আলহামদুলিল্লাহ করতে করতে এখন সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জনসংখ্যা তো অনেক বেশি ছিল, জায়গা কম ছিল, ওই পানি কারেন্ট তারপরে থাকা সবই কিছুই আমরা সমস্যায় ছিলাম। এরকম আমাদের বিহারিতে একদম একটা জিনিস, বিহারিদের ভিতরে যে আমরা কষ্ট করতে পারি, চেষ্টা করতে পারি, এক কারণ আমাদের তো বাপের কোনো সম্পত্তি নেই, তা আমরা নিজে পায়ে দাঁড়াতে চাই আর চেষ্টা করে ভালো কিছু করতে চাই। আমাদের বিহারের ভিতরে আপনি 3টা কি 4-5টাই বলা যায় মানে বেশি দেখবেন, এক হলো সেলুন, দ্বিতীয় হলো আপনার কাঠচুপি, তৃতীয় হলো আপনার ওই যে গ্যারেজ, কসাই, মাছ বেচা, রিক্সাও আছে, কিছু লোক রিক্সাও চালায়, বাবা নাই, মা বাসা বাড়িতে চাকরি করে, ছেলেরা পড়াতে পারতেছে না, কি করবে সে, তারে একটা কাজে আটকাই দিল। মানুষ যার যেমন ওই ছোটোবেলা থেকে অভ্যাস লেগে যায় সে ওইটাই করতে চায়, এটা সহজ, এই কাজটা শেখা সহজ, এর ভিতরে কোনো ইয়া লাগে না, খরচ লাগে না, কোনো সমস্যা হয় না, বাস কাজ শিখে ফেললেই সে আগায় যায়। আবার সঙ্গে সঙ্গে আমার ছোটো ভাইরাও শিখাইলাম, কেন শিখাইছি, এই ব্যবসাটা আমাদের ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় চলবেই, মানে না মতন নাই, মানে চলা যাবে, মানুষের চুলদাড়ি বড় হলে চুল কাটাই লাগবে, আপনার চুলদাড়ি বড় হলে আপনি কাটাবেন না। আশেপাশে ওই যে বেকার অবস্থা, কিছু পায় না, রিক্সা দিয়ে দেয়, আন্দালে ওই মাটুকে জড়িয়ে দেয়, আর যারা ভালো থাকে তখন আমার ঘরে কয় যে আপনি কাজ শিখে দেন, কাজ শিখে দেন। এই 2-4 দিন 10 দিন মাছ বিষে একটু খুব ধরা শিখলো, বাজে একটা দোকান করে বয়ে গেলো। শিক্ষিত নাই তো, স্কুল নাই, মানুষ শিক্ষিত নেই, মূর্খ বহুত বেশি, শিক্ষিত নাই। যার ধরেন এই পেশাতে আমরা অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছি, ধরেন আমার আগে কেউ ছিল তারপরে আমি আসছি, তা আমার টার্গেট ছিল যে আমি আমার টিম থেকে ধরেন 30 জন লোককে আমি রেডি করবো, ওদেরকে যদি আমি রেডি করতে পারি একসময় ওরাও নাম কামাবে, ওদের দেখে দেখে আর 2জন ছেলে আসবে, এটা আমাদের মেন টার্গেট থাকে। খারাপ লাগে ওই যে যখন যদি এসে বলে ওই যে রাজ্জাক আছে না, তো রাজ্জাক না ছিল, ওই যে মাওরা রাজ্জাক, এইটা তো আবার ঠিক না। কিন্তু এখন আমাদের সরকার আমাদেরকে খুব ভালো একটা লাইন করে দিয়েছে, সেটা হলো
আমরা আইডি কার্ড পাইছি, এখন ওইটা দিয়ে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, ওটাও পারি, কিছু জায়গায় কাজে লাগলে ওইটাও করি। এখন চাই আমরা নেক্সট আমাদের যে জেনারেশনটা আসতেছে ওইটা যেমনে ভালো একটা ব্যবস্থা করতে পারি আর কি। যখন পেটের জায়গায় থাকবেন ওই জায়গায় পরিবেশ আলাদা, যখন আপনার বাইরে যাবেন ওখানে পরিবেশটা আলাদা। আমরা ট্রাই করি যে বাইরে যে আমরা পরিবেশটা আছে সেটাকে আমরা ফলো করা, সেটাকে মেনটেন করা এবং সেভাবে যদি চলাফেরা করি ইনশাল্লাহ যেরকম আজকে আমি দাঁড়িয়েছি এরকম বহু ছেলে ওখানে আছে, যদি চেষ্টা করে তারাও দাঁড়াতে পারবে।